সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি রেবিসে নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র। সাথে আছি আমি ছুমি রহমান। প্রতিদিন বিকেল 5:30টায় এই আয়োজন নিয়ে আমরা থাকি আপনাদের সাথে, চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার। কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে, তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা, আশা নিয়ে আসার কথা। পরিবেশ বান্ধব কৌশল আইপিএম ব্যবহার করে নিরাপদ সবজি উৎপাদন করছেন কৃষক। কোনো ধরনের বালাই নাশক ছাড়াই টমেটো, শশা, লাউ সহ শতাধিক নিরাপদ শাকসবজি উৎপাদন হচ্ছে। কৃষকের এমন আবাদে দক্ষ করে তুলতে নানা ধরনের প্রশিক্ষণের পাশাপাশি কৃষি বিভাগের পক্ষ থেকে দেয়া হচ্ছে আর্থিক প্রণোদনাও। উৎপাদন খরচ কম আর ভালো দাম পাওয়ায় কৃষকের মাঝে দিন দিন জনপ্রিয় হচ্ছে এই চাষাবাদ পদ্ধতি। এসব নিয়ে মানচিত্রে আজ আলোচনা। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন রাজবাড়ী থেকে বালিয়াকান্দি উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং কুষ্টিয়া থেকে উপজেলা কৃষি অফিসার সৌতম কুমার শীল। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। শুরুতে যেতে চাই রাজবাড়িতে, জানতে চাইব মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে জানতে চাইব, এই যে আইপিএম যে পদ্ধতিটি রয়েছে, এই পদ্ধতিটি আসলে সাধারণ কৃষক যারা রয়েছেন সকলের কাছে পরিচিত কিনা, এবং এই পদ্ধতিতে আসলে কতটুকু লাভবান হচ্ছেন তারা বাস্তবে? ধন্যবাদ আপনাকে। আপনারা জানেন যে বর্তমান সরকার যে চ্যালেঞ্জ নিয়েছে খাদ্য নিরাপত্তা, পুষ্টি নিরাপত্তা, সাথে নিরাপদ খাদ্য, তো আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাঠ পর্যায়ে এই নিরাপদ খাদ্য নিশ্চিত করার জন্য সার্বক্ষণিকভাবে কাজ করে যাচ্ছি। আমাদের রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলা সহ সারা বাংলাদেশেই পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে নিরাপদ ফসল উৎপাদন বৃদ্ধি যে প্রকল্প, এই প্রকল্পের আওতায় আমরা কৃষকদেরকে যেমন প্রশিক্ষণ দিয়ে থাকি, তেমন মাঠ পর্যায়ে আমাদের যে বালাইনাশক আছে এই বালাইনাশকের ব্যবহার কমানোর জন্য আমরা কৃষকদেরকে উদ্বুদ্ধ করে থাকি। এবং এখন মাঠ পর্যায়ে প্রত্যেকটা কৃষক এই নিরাপদ খাদ্য উৎপাদনের বিষয়ে অনেক সচেতন। ইতিমধ্যে সারা বাংলাদেশেই কৃষকদেরকে প্রশিক্ষণ আমরা মাঠ পর্যায়ে আমরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি বিভাগের সকল কর্মকর্তা মাঠ পর্যায়ে আমরা একবার কৃষকের বাড়িতে উঠানে বসে আমরা এই প্রশিক্ষণগুলো হাতে কলমে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে থাকি। এবং বিশেষ করে একটা সিজন লং ট্রেনিং, একটা সিজন লং প্রশিক্ষণ মাঠ পর্যায়ে আমাদের কৃষকদেরকে দেওয়া হচ্ছে। এবং আমার বালিয়াকান্দি উপজেলায়ও এই ধরনের একটা স্কুল আছে যেখানে 25টা পরিবারে এই প্রশিক্ষণ আমরা কিন্তু দিচ্ছি। তারা হাতে কলমে কীভাবে বালাই নাশকের যে ব্যবহার, এই ব্যবহারকে কমিয়ে যে নিরাপদভাবে আমরা সবজি উৎপাদন করতে পারি, নিরাপদভাবে খাদ্যের নিরাপত্তা নিশ্চিত করতে পারে, এই বিষয়ে আমরা কিন্তু প্রশিক্ষণ দিচ্ছি। মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাকে ধন্যবাদ। আমরা এবারে কুষ্টিয়ায় যেতে চাই। আমাদের সহকর্মী যুক্ত আছেন মোহাম্মদ সাজ্জাদ হোসেন। একটু আপনার কাছে আগে মাঠ পর্যায়ে কৃষকরা কি বলছেন সেই বিষয়টি জেনে নিতে চাই, যে আইপিএম পদ্ধতির কথা যেটি কিছুক্ষণ আগে আমাদের জানাচ্ছিলেন রফিকুল ইসলাম, আসলে সেই পদ্ধতি ব্যবহার করে কৃষকরা আসলেই কতটুকু লাভবান হচ্ছেন, তারা আগ্রহী হচ্ছেন কিনা? জি তুমি আসলে আপনি জানেন যে বর্তমান সরকার নিরাপদ সবজি উৎপাদনের জন্য কাজ করে যাচ্ছে, এবং সরকারের যে কলাকৌশল সেটাকে স্থানীয় কৃষি বিভাগ বাস্তবায়ন করছে মাঠ পর্যায়ে। তা আমি আছি এই মুহূর্তে কুষ্টিয়া সদর উপজেলার উজান গ্রাম ইউনিয়নে। উজান গ্রাম ইউনিয়নে গজনবীপুর গ্রামে এখানে প্রায় এই ইউনিয়নের 5 শতাধিক কৃষককে পরিবেশ বান্ধব কৌশল অর্থাৎ জৈব বালাইনাশক ব্যবহার করে সবজি উৎপাদনের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে। তা আমার সাথে কয়েকজন কৃষক আছে, আমরা যদি একটু কৃষকের সাথে কথা বলতে চাই, সরকার আপনাদের আসলে কি ধরনের প্রশিক্ষণ দিয়েছেন, এবং আপনারা এখন দেখছি যে এই মাঠে বিস্তীর্ণ মাঠ জুড়ে ফসল আবাদ করছেন, বিশেষ করে টমেটো, লাউ, শশা সহ 13 প্রকার সবজি, এতে আপনারা লাভবান হচ্ছেন কিনা? জি আমরা লাভবান হচ্ছি। কি ধরনের আমরা আমাদের অজান্তে আমরা অনেক কিছু ব্যবহার করেছিলাম, কিন্তু এখন আমরা আইপিএম এর মাধ্যমে আমাদের কৃষি অফিসার সৈয়দ আশরাফ সিদ্দিকীর স্যারের কলা কৌশল বুদ্ধি পরামর্শ এবং উপজেলা অফিসার কি ধরনের প্রশিক্ষণ দিয়েছেন, সরকার থেকে কি সহযোগিতা পেয়েছে? সরকার থেকে আমরা জৈব সার পেয়েছি, সমপরিমাণ 20 শতক জমিতে আমরা
কেমিক্যাল সার পেয়েছি, তারপরে আপনার বিষ পেয়েছি, আপনার এই মাথা করতে যা লাগে সেগুলো আমরা পেয়েছি এবং ট্রেনিং করেছি। আচ্ছা, এখন কি কি ফসল উৎপাদন হচ্ছে, বাজার কেমন, দাম পাচ্ছেন কিনা? বাজার আমরা ভালোই পাচ্ছি, আমরা এখন মোটামুটি বিষমুক্ত টমেটো আমরা বাজার উত্তোলন করা শুরু করেছি, আমরা 22 টাকা রেটে আমরা পাচ্ছি বর্তমান। ধন্যবাদ। জমি শুনছিলেন, একজন কৃষকের সাথে আমরা কথা বলছিলাম, আমরা আমাদের সাথে আরো কয়েকজন কৃষক রয়েছে, আমরা এর পরের যে পার্ট আমরা কৃষি কর্মকর্তাদের কাছে শুনবো যে তারা আসলে কৃষকদের কি ধরনের সহযোগিতা দিয়ে আসছেন জমি। নিশ্চয়ই সাজ্জাদ, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার সাথে যুক্ত রয়েছেন আজকে আমাদের যিনি অতিথি রয়েছেন উপজেলা কৃষি কর্মকর্তা, তার সাথে আমরা কথা বলবো নিশ্চয়ই। রফিকুল ইসলাম আমাদের সাথে যুক্ত রয়েছেন, যুক্ত থাকুন, একটি বিরতি নিয়ে ফিরছি। মানচিত্রে একটি বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। দেখছেন মানচিত্র, আজ আলোচনা করছি পরিবেশ বান্ধব সবজি আইপিএম, বাড়ছে বাণিজ্যিক উৎপাদন, এই প্রসঙ্গ নিয়ে। আমাদের সাথে আলোচনায় যুক্ত আছেন আমাদের অতিথিরা রাজবাড়ী এবং কুষ্টিয়া থেকে। শুরুতে কুষ্টিয়ায় যেতে চাই, কুষ্টিয়া থেকে উপজেলা কৃষি কর্মকর্তা সৌতম কুমার শীল যুক্ত আছেন। সৌতম কুমার শীল, আমরা কুষ্টিয়ার কৃষকদের সাথে কথা বলছিলাম যে তারা লাভবান হচ্ছে এই আইপিএম পদ্ধতি ব্যবহার করে, আসলে শতভাগ কৃষকের কাছে আপনারা পৌঁছতে পারছেন কিনা, এবং পরবর্তীতে এই ফলন দিয়ে সবজি বাজার যদি বলি, কৃষকও লাভবান হবে, ক্রেতারাও লাভবান হবে, এরকম একটি অবস্থায় আপনারা যেতে পারছেন কিনা? ধন্যবাদ। আসলে আমরা এখানে যে কার্যক্রমটা হাতে নিয়েছি, আমাদের এই প্রকল্পের মাধ্যমে একটা ইউনিয়নে আমরা 500 কৃষককে আমরা এই কার্যক্রমের আওতায় নিতে পেরেছি। এটা হচ্ছে আমার 13টা ইউনিয়নের মধ্যে একটা ইউনিয়নে এই কার্যক্রমটা চলছে, এবং কার্যক্রমের ব্যাপকতাটা এতটাই বেশি, এটা এত বিস্তৃত আকারে এবং দৃষ্টিনন্দনভাবে কৃষক উপস্থাপন করেছে যে আশপাশের যেসব গ্রামের এবং যেসব অঞ্চলের কৃষকরা সবজি চাষ করে, তারা প্রতিনিয়ত আসছে এখানে, এসে আমাদের সাথে পরামর্শ করছে, তারাও এই প্র্যাকটিসগুলো করতে আগ্রহী হয়ে উঠছে। তবে আমরা আশা রাখছি যে একবারেই হয়তো আমরা সকলকে নিরাপদ সবজি উৎপাদনের আওতায় নিতে পারবো না, তবে এই প্রোগ্রাম চলা অবস্থায় অথবা এই প্রোগ্রাম শেষে আমরা কুষ্টিয়ার অধিকাংশ কৃষকের মাঠ থেকে আমরা নিরাপদ সবজি পাবো, এটা আমি বিশ্বাস করি। জি, আপনি নিরাপদ সবজির কথা বলছিলেন, নিরাপদ সবজি পাশাপাশি পরিবেশ বান্ধব, আসলে পরিবেশের কতটুকু এতে উপকার হবে এবং সাধারণ মানুষের কতটুকু উপকার হবে? আচ্ছা, এইখানে আমি আপনাকে একটু কিছু জিনিস দেখাতে চাই। আমাদের এইখানে আমরা একটা ট্র্যাপ দেখাচ্ছি, এটা হচ্ছে ইয়েলো স্টিকি ট্র্যাপ, এটা দুই পাশেই হচ্ছে আঠা, এইটাতে কিন্তু ক্ষতিকর পোকাগুলো যখন উড়ে বেড়ানোর সময় কিন্তু এইখানে লেগে হচ্ছে তারা মারা যাচ্ছে। এই পোকাটা যখন আমি এই আঠালো ফাঁদের মাধ্যমে আমরা দমন করছি, এইটা যদি ব্যবহার না করা হতো সেই ক্ষেত্রে কিন্তু তখন আমাদেরকে কীটনাশকের ব্যবহার করার লাগতো, রাসায়নিক কীটনাশকের ব্যবহার করে কিন্তু এই পোকা আমরা দমন করতে পারতাম, ক্ষতিকর পোকা আমরা নিয়ন্ত্রণ করতাম। যেহেতু ক্ষতিকর পোকার নিয়ন্ত্রণে আমরা এখন শুধু এই আঠালো ফাঁদ না, ফেরোমন ট্র্যাপ আছে আমাদের, হোয়াইট স্টিকি ট্র্যাপ, ব্লু স্টিকি ট্র্যাপ, এবং আমরা নেট হাউস ব্যবহার করছি, যার জন্যে আমরা এক কথায় বলতে পারি যে এই জায়গায় পরিবেশের ক্ষতি একদমই হচ্ছে না। আর যেহেতু পরিবেশের ক্ষতি আমরা কমাতে পেরেছি, এইখানে রাসায়নিকের ব্যবহারটা আমরা কমিয়ে এনেছি, যার জন্যে যে ফসলটা তৈরি হচ্ছে, যে সবজিটা আমরা পাচ্ছি, এই সবজিটা আমাদের মানব শরীরের জন্য সম্পূর্ণরূপে নিরাপদ। এবং আমরা একটা ইউনিয়ন থেকে কুষ্টিয়া সহ আশপাশের বিভিন্ন অঞ্চলে আমরা একটা বড় পরিমাণে কিন্তু নিরাপদ সবজি এই আইপিএম মডেল ইউনিয়ন থেকে সরবরাহ করতে পারছি। জি, অনেক ধন্যবাদ। আমরা এবারে একটু রাজবাড়িতে যেতে চাই, মোহাম্মদ রফিকুল ইসলাম আপনার কাছে আসি। একটু আমরা দেখছিলাম যে কিভাবে পরিবেশ বান্ধবভাবে সবজি উৎপাদন করা হয়, এই সবজি উৎপাদনে খরচ কি বেড়ে যায় কিনা, অথবা ফলন যেটি পাওয়া যায় তার যথাযোগ্য মূল্য কৃষকরা পান কিনা, এই বিষয়টি একটু জানাবেন। ধন্যবাদ। আপনি জানেন যে আমরা এখন যে বাংলাদেশে আছি, আমরা সকলেই নিরাপদ খাদ্য চাই, এবং বাজারে যে কোনো নিরাপদ খাদ্য, মার্কেটে যে কোনো জায়গায় এই নিরাপদ খাদ্যর মূল্য কিন্তু কৃষকরা পর্যাপ্ত পরিমাণ, তাদের যে খরচ, উৎপাদন খরচ, এই নিরাপদ খাদ্য উৎপাদন করতে কিন্তু উৎপাদন খরচও কম।
যেমন আমাদের কৃষি কর্মকর্তা, কুষ্টিয়ার কৃষি কর্মকর্তা সৌতম স্যার জানাচ্ছিলেন যেটা, যে জৈব কৃষি ও জৈবিক বালাই ব্যবস্থাপনা যে একটা প্রদর্শনী, যে আমাদের কৃষকরা যে কীটনাশক যথাযথভাবে কীটনাশক ব্যবহার করে, এই কীটনাশক ব্যবহার করলে তাদের উৎপাদন খরচ বেড়ে যায় এবং সেক্ষেত্রে তারা ইয়েলো স্টিক, ফেরোমন ফাঁদ এই ধরনের প্রযুক্তি যদি ব্যবহার করে তাহলে দেখা যাচ্ছে সেখানে আপনার যে বালাইনাশক, এই বালাইনাশক কিন্তু একেবারেই কম এবং এটি স্বাস্থ্যসম্মত এবং পরিবেশ বান্ধব। আবার আমরা যদি রাসায়নিক সারের কথা যদি বলি, তো রাসায়নিক সারের পরিবর্তে আমাদের কৃষকরা কিন্তু ঠিকই জৈব, যে জৈব সার, ভার্মি কম্পোস্ট, ট্রাইকো কম্পোস্ট এই সারগুলো কিন্তু ব্যবহার করছে এবং এর ফলে আমাদের মাটির উর্বরতা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এবং মাটিতে যে মাইক্রো নিউট্রিয়েন্টগুলো আছে, যে পুষ্টি উপাদানগুলো আছে যথাযথভাবে প্রত্যেকটা মানে গাছ এই পুষ্টি উপাদানগুলো তারা কিন্তু গ্রহণ করতে পারছে। আলটিমেটলি আমাদের জৈব কৃষি এবং জৈবিক বালাই ব্যবস্থাপনার মাধ্যমে যে উৎপাদিত সবজি, ফলমূল, শাকসবজি এগুলো উৎপাদন খরচ কম, তেমনই আমাদের বাজারে আমাদের প্রত্যেক ক্রেতাই নিরাপদ সবজি চায়, তারা নিরাপদ খাবার চায়, এই নিরাপদ খাবার তারা একটু বেশি দামে হলেও তারা কিন্তু ক্রয় করে। তো আমি মনে করি যে নিরাপদ উপায়ে যে সবজি ফসল উৎপাদন করা হয় এর উৎপাদন খরচ যেমন কম, তেমনি মার্কেটের চাহিদাও বেশি এবং তার মূল্যও অনেক বেশি এবং কৃষকরা কিন্তু দিন দিন এই নিরাপদ ফসলের দিকে আগ্রহী আছে এবং আমাদের ভোক্তা যারা আছে তারাও কিন্তু এগুলো গ্রহণ করছে সহজে। মোহাম্মদ রফিকুল ইসলাম, আপনি বলছিলেন যে উৎপাদন খরচ কম, উৎপাদন খরচ যদি কম হয় তাহলে তো স্বল্প মূল্যে ক্রেতারাও সেটি কিনতে পারবেন এবং কৃষকরা তাদের যেই পাওনাটি রয়েছে যথাযোগ্য মূল্য পায়েন কিনা সেই বিষয়টিতে কি আপনারা কোনো সহায়তা করেন তাদের? হ্যাঁ অবশ্যই, আমরা কৃষি বিভাগ আমরা অবশ্যই এই ধরনের যারা নিরাপদ ফসল যারা উৎপাদন করে, শাকসবজি যারা উৎপাদন করে এবং আমরা কৃষককে উদ্বুদ্ধ করার জন্য আমরা কিন্তু সার্বক্ষণিকভাবে কাজ করছি। আপনারা জানেন আমরা প্রত্যেকটা অনেক জায়গায় ম্যাক্সিমাম জেলা উপজেলায় আমাদের কিন্তু নিরাপদ সবজি কর্নার, এই সবজি কর্নার কিন্তু আমরা তৈরি করতে পেরেছি। আমরা কিন্তু ওই সমস্ত কৃষক যারা নিরাপদ ফসল উৎপাদন করছে, শাকসবজি উৎপাদন করছে, আমরা বাজারের যে কোনো একটা জায়গায় নির্দিষ্ট জায়গায় তারা ওই সমস্ত ফসল তারা ওখানে নিয়ে যাচ্ছে এবং ভোক্তা যারা আছে তারা সহজে কিন্তু এগুলো গ্রহণ করছে। আমরা উদ্বুদ্ধ করছি যে প্রত্যেক কৃষককে যেন এই নিরাপদ ফসলের আওতায় আসে আনা যায়। জি ধন্যবাদ জানাচ্ছি। এবার একটু সৌতম কুমার শীল আপনার কাছে আসতে চাই। শুনছিলাম যে উদ্যোগগুলো যেই নেওয়া হয়েছে পাশাপাশি কৃষক যেন তাদের দামগুলো সঠিক মূল্যটি পান সেই বিষয়ে আপনার উদ্যোগ নিচ্ছেন। আপনার যেটি বলছিলেন যে 13টি ইউনিয়নের মধ্যে একটিতেই আপনারা এই কার্যক্রম চালাচ্ছেন, সব জায়গায় যেন ছড়িয়ে পড়ে এবং বাকি কৃষকরাও যদি উৎসাহিত হন সেক্ষেত্রে আপনারা তাদেরকে সহায়তা দিতে সক্ষম কিনা? খুব সুন্দর প্রশ্ন। আসলে আমরা তো চাই যে যে সবজিটা উৎপাদন হবে সেটা সবসময় যেন মানব স্বাস্থ্যের জন্য ভালো হয়, এটা একদম নিরাপদ থাকে। তো আমাদের কার্যক্রমটা আমরা যেভাবে এগিয়ে নিচ্ছি আমরা আশা রাখছি যে এই আইপিএম মডেল ইউনিয়নের এবং পরিবেশ বান্ধব কৌশলের মাধ্যমে যে সবজি উৎপাদন, এই সবজি উৎপাদনের প্রভাবটা আমাদের কুষ্টিয়া সহ আশপাশের বিভিন্ন জেলাতে এর প্রভাবটা থাকবে। কেননা কৃষক এই 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 প্র্যাকটিসটা করতে গিয়ে তারা বুঝতে পেরেছে যে তারা না বুঝে অযাচিতভাবে যে বিভিন্ন ধরনের জৈব কীটনাশক এবং অন্যান্য যে বিষের প্রয়োগ করে সেই বিষের প্রয়োগ না করলেও এই ছোট ছোট কিছু জিনিসের ব্যবহার করে পরিবেশ বান্ধব কৌশলে কিন্তু নিরাপদ উপায়ে খুব ভালো মানের কিন্তু সবজি উৎপাদন করা সম্ভব এবং ভালো ফলন পাওয়া সম্ভব এবং কৃষক এটা তার জমিতে প্রমাণ করেছে এবং আমার আত্মবিশ্বাস যে এই কৃষকরা তো এই প্র্যাকটিস ধরেই রাখবে এবং তাদের দেখা দেখি আশপাশে সাধারণ মানুষও নিরাপদ সবজি পাবে এবং পরিবেশেরও রক্ষা হবে। অনেক ধন্যবাদ জানাচ্ছি সৌতম কুমার শীল এবং মোহাম্মদ রফিকুল ইসলাম আমাদের সময় দেওয়ার জন্য। শেষ করছি।